তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। ঘরে লাইট জ্বলছে তাই হয়তো তোমরা ভাবছো যে লাইট জ্বলছে অথচ বলছে মর্নিং। তো আসলে তোমরা হয়তো অনেকেই জানো না যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো। তো আমি আগেও বলেছি যে আমার ঘরে একটু লাইট আলো বাতাস একটু কম ঢোকে, ওই জন্য সকালবেলা আর আজকে তো একটু মেঘলা করে রয়েছে, ওই জন্য ঘরে আলোটা জ্বালাতে হয়েছে। এখন বাজে সকাল 8টা, আমি একটু তাড়াহুড়ো করে কাজগুলো সারছি কারণ আমাকে একটু বেরোতে হবে। একটু কফি খেয়ে কাজটা সেরে আসি, তারপরে এসে বাড়ির বাকি কাজগুলো করব, তারপর তোমাদের সাথে আমার কথা হবে। বাইরের কাজ সেরে বাড়ি ফিরে এসেছি, বাকি কাজটা ঝটপট করে করে নিচ্ছি। তারপরে রান্না বসাতে হবে, রান্না কিচ্ছু হয়নি। লাউ চিংড়ি, সর্ষে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা থাকলে শুকনো লঙ্কা ফোড়ন দিতাম, কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারছি না যেহেতু শুকনো লঙ্কা নেই। এবারে লাউটা দিয়ে দেব। বড় একটা লাউ অনেকটা, লাউটা দিয়ে দিলাম। এরপরে চিংড়ি মাছটা ভেজে এরকম দেবো। নুন হলুদ দিয়ে দিয়েছি লাউটাতে, এবারে চিংড়ি মাছগুলো ভাজবো। চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিয়েছি, এবারে এর মধ্যেই টমেটোটা দিয়ে দেব।
এর মধ্যে তো নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার একটু জিরে দিয়ে দেবো। এবারে দেবো আদা বাটা গরম মশলা বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা গরম মশলা এবারে দিয়ে দেবো এই চিংড়ি মাছ আর টমেটো। যেহেতু শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা ছিল না, তাই একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দুটো কেটে দিয়ে দিলাম, আর লাউ যেহেতু একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না, তাই এক চামচ চিনি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে হয়ে যাবে। হয়ে যাবে আর একটু হলে শুকিয়ে গেলে মাছের মাথা আর লেজাটা ভেজে নিচ্ছে, দেখি কি করা যায়। এতদিন আমি তো ভেজে রাখি, আর এদিকে তো লাউটা হচ্ছে, দেখো এর দুষ্টুমি দেখো, কেন মাছ এই দেখো, এই দেখো, এই দেখো দুষ্টুটা কী করছে দেখো, দুষ্টুটা এখানে মাছ রয়েছে তো এখানে উঠে, এই যে এখান থেকে উঠে দেখছি, জল জলে একটুখানি ভাপিয়ে নেবো বাঁধাকপিটা, খাবার লাঞ্চ মারছি, এগুলো ভাতটা ভালো করে মারছি, চিকেন চিকেন দিয়ে খাবার চলে যাবো। আমাদের রান্না এখন বাকি রয়েছে, হচ্ছে বাঁধাকপি, বাঁধাকপিটা হয়ে গেলে তারপর বেরিয়ে আছে আমাদের খাওয়া, সার্ভ করে খাওয়া, তার আগে একটু রেখে দিয়ে দিই। একদম এরকম করে ছিঁড়ে ছিঁড়ে দিতে হয়, গোটা গোটা করে দিলে ও এত তাড়াহুড়ো করে খায়, বমি করে ফেলে, এত তাড়াহুড়ো করে খায়, একদম গোটা গোটা গিলি না। তো চলো ওকে খাইয়ে দিই, আমরাও খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে। এই দেখো এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, এটা হচ্ছে লাউ চিংড়ি, এটা মাছের মাথা, লেজা যা কাটা টাটা ছিল সব দিয়ে বাঁধাকপি, আর এটা তো স্কুবি খাবার, দেখো তো স্কুবি খাবার মাখানোও হয়ে গেছে, এই যে বেশি ওকে আবার ঝোল দিলে ও খাবে না, ও একটু শুকনো খায়, তবে শুকনো নয় এরকম কটকটে করে মাখিয়ে দিই। এবারে উপরে একটা মাংস এরকম আরও কুচিয়ে, আরও এক টুকরো মাংস, এই যে এই টুকরোটা
উঠিয়ে উপরে দিয়ে দেবো খাওয়ার সময়, তাহলে মজা ভাব করে খেয়ে নেব। এই হচ্ছে আজকের মেনু, খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হবে। বাইরের জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিলাম মেশিনে, আর এখনই ড্রেসটা চেঞ্জ করে আবার যেতে হবে ওই ফ্ল্যাটের চারপাশে। ব্লিচিং পাউডার নিয়ে এসেছি, ব্লিচিং পাউডারগুলো আমাদের ট্রাকারকে দিয়ে দেওয়াবো, কারণ এপাশে প্রচণ্ড ডেঙ্গু হচ্ছে আমাদের ফ্ল্যাটে, অনেকেরই ডেঙ্গি এর আগে হয়ে গেছে, এবছর এখনো পর্যন্ত কারো হয়নি, কিন্তু এদিকটা এত ডেঙ্গি হচ্ছে, এমনকি আমারও তো ডেঙ্গি হয়ে গেছে 2019-এ। প্রচণ্ড ভয় করছে, ব্লিচিং পাউডার সারা ফ্ল্যাটে, মানে পেছন দিকটা দেওয়া হলাম আমাদের সিকিউরিটি গার্ডটাকে দিয়ে। ক্যামেরার উপরে আমার আঙুল দেখো, আঙুলটা পড়ে গেছে, নেল পালিশ পড়া নখটা দেখা যাচ্ছে। আসল কথা ওকে বলতে বলতে আর খেয়াল নেই। যাই হোক, এই কাজটা সেরে আরও বাড়ির কিছু কাজ আছে, তারপর একবারে স্নান করে নেব। মিটিং দিয়ে এসে স্নান করে খেয়ে তারপর কিছু কাজ ছিল, সেই কাজগুলো সেরে ভীষণ ক্লান্ত লাগছিল, একটুখানি শুয়েছিলাম, তারপরে উঠে সন্ধ্যা দিলাম। এখন বাজে 7টা, কবির সাথে খেলা করছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি ভিডিওটায় কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও।